বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও স্ত্রী সন্তান নিতে অনিচ্ছুক, কিন্তু স্বামী ইচ্ছুক, স্ত্রী বলে স্বামী পুরোপুরি স্বাবলম্বী হলে তারপর, কিন্তু তাদের জাকাত আসে অর্থাৎ জাকাত ফরজ হয়, এমন অবস্থায় শরিয়া কি বলে? অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন জাকাত তাদের দিতে হচ্ছে, জাকাত তাদের উপর ফরজ হয়, অর্থাৎ তারা ধনী, তারা সচ্ছল। স্ত্রী কি ধরনের সচ্ছলতা চাচ্ছে হয়তো তার প্রতি তার প্রশ্ন, যে আসলে তারা সচ্ছল। স্ত্রী বলছে সচ্ছলতা আসলে সন্তান নেবে। এটা একটা ভুল সিদ্ধান্ত, এবং আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে মনে রাখতে হবে এখানে একটা অভিভাবকত্বের বিষয় আছে, অভিভাবকত্ব, যে এখানে প্রধানতম ব্যক্তিকে, তারপরে কে, তারপরে কে, এগুলো নির্ধারণ করে দেওয়া আছে। এবং এটা একটা চমৎকার ডিসিপ্লিন একটা সুখী হ্যাপি ফ্যামিলির জন্যে। তথাকথিত যারা অবাধ স্বাধীনতার কথা বলে এবং যারা যৌন স্বাধীনতার কথা বলে, তারা বিবাহ শাদিতে বিশ্বাস করে না, আর তাদের ফিলসফি কিন্তু আমাদের এই ইসলামের ফিলসফির সাথে খাটবে না। কারণ তারা মনে করে যে না, স্বামীর অভিভাবকত্ব আমরা মানি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীতে এখনও পর্যন্ত সেই কাপলগুলোই সুখী যারা এই ধরনের একটা সুন্দর প্রোটোকল এবং সিস্টেম মেনটেন করে, সেখানে যে অভিভাবক তাকে তার অধীনস্থরা সম্মান করে। তাহলে এখানে আনুগত্য তো কোনো অসুবিধা নেই। আর অভিভাবক মানে এই নয় যে খালি অত্যাচার করে, যে খালি ধমক দিবে, না, স্বামীর জন্য জায়েজ নেই স্ত্রী নির্যাতন করা। তো যাই হোক, আপনাদের মধ্যে যে বিষয়টা নিয়ে মতভেদ তৈরি হয়েছে, এক্ষেত্রে স্বামীর আসলে অভিভাবক হিসাবে সিদ্ধান্ত নেওয়ার আসলে অধিকার বেশি রয়েছে, তবে তারপরেও স্বামী এবং স্ত্রী দুজনেই পুরো বিষয়টা নিয়ে ভাববেন, এবং শরীয়ত বিধান তাদেরকে জানতে হবে। আপনি জেনুইন কোনো কারণ ছাড়া, শারীরিক কোনো প্রতিবন্ধকতা কিংবা ঝুঁকি ছাড়া সন্তান কেন বন্ধ রাখবেন? এটা ঠিক নয়। আর আরেকটা জিনিসও বলি, এটা অবশ্য কোরআনে কিংবা হাদিসে কোথাও পাইনি, তবে অনেকের কাছে শুনেছি অভিজ্ঞতা থেকে, সেটি হচ্ছে হানিমুন বেবি। হানিমুন বেবির কথা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সেটি হচ্ছে বিয়ের একদম শুরু থেকেই সন্তানকে নিষেধ না করা, মানে তারা কোনো ধরনের কি বলে যে কোনো ধরনের বাধা অথবা কোনো ধরনের মানে ব্যবস্থা তারা অবলম্বন করবে না যাতে সন্তান না হয়, বরং তারা স্বামী স্ত্রী হিসাবে প্রথম মেলামেশা থেকেই সন্তানের প্রতি আগ্রহী থাকবে, এবং স্বামী স্ত্রীর মেলামেশার সময় যেভাবে ইসলাম আসতে বলেছে দোয়াসহ ইত্যাদি, সেটা যদি করে, তাহলে এই যে একদমই প্রথম দিকে, প্রথম চান্সে যে সন্তান হয় তাকে হানিমুন বেবি বলা হয়। অভিজ্ঞতায় দেখা গেছে এই ধরনের সন্তানরা অনেক বেশি মেধাবী এবং বিশ্ববিখ্যাত হয়। অনেক অনেক দৃষ্টান্ত আছে, সে আলোচনা আমি যেতে চাচ্ছি না। এটা একটা অভিজ্ঞতার বিষয়, এটা কোরআন এবং সুন্না ভিত্তিক হয়তো সেরকম কোনো কথা নয়, তবে কোরআন সুন্না অনেক কিছুকে অস্বীকার করে না। অনেক অভিজ্ঞতা আমাদের আছে যেগুলো হয়তো কোরআন এবং সুন্নায় আসেনি, এবং সেগুলো কোরআন সুন্না অস্বীকার করে না। অতএব যে দম্পতি এই দীর্ঘদিন ধরে সন্তান নিচ্ছেন না, তারা ভুল করছেন, তারা ভুল করছেন। বয়স হয়ে যাচ্ছে, আপনি যখন এমন সময় সন্তান পাবেন যখন আপনি অনেকটা দাদার বয়সী, আপনার বয়স 45-50, তখন তো সন্তান আপনাকে বাবা বলবে, অথচ সে নাতির বয়সে সন্তান নিয়ে আপনাকে থাকতে হচ্ছে। তো যাই হোক, দোয়া করি আপনাদেরকে আল্লাহ বুঝদান করুন, বিশেষ করে আপনার স্ত্রীকে আল্লাহ যেন বুঝদান করেন। লা তাহজান 24.media